রিসেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিজি আবুল কালামের পদত্যাগের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে পরিচালক আমিনুল হাসানকে। এটা আসলে প্রসেসটা জনপ্রশাসনকে কি হবে, কারণ এটা তো অনেক বড় পদ। স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারে রেখে পদত্যাগ কোনো সমাধান নয়। একজন আপনার মহাপরিচালক, একজন সচিব বদলি করে বা পদত্যাগের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। করোনা মোকাবিলার নামে সরকারি তহবিল থেকে খরচ শত শত কোটি টাকা। টানা বৃষ্টিতে রাজধানীতে জলজট, ভোগান্তি। পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যান। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন কাল। 1001 টাকা নামমাত্র মূল্যে 600 পরিবারকে দেয়া হবে ফ্ল্যাট। কুয়েতে আটক আদম ব্যাপারী পাপুলের দুর্নীতি তদন্তে স্ত্রী ও শারিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ, 1400 কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার।